আজকে সকাল না, আজকে রাত্রি থেকে ভিডিওটা আরম্ভ করলাম, কিন্তু রাত্রি 12টার পর। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। পুলিশের গাড়িটা ঘোরাঘুরি করছে, আসলে রাত্রি তো অনেক হয়েছে তাই রাউন্ডে থাকে গাড়িগুলো। তো এখন হচ্ছে সকাল 6:30। তো 6:30 সময় একদম আমার স্নান টান বাড়ির কাজটা সব হয়ে গেছে, এখন আমি ঠাকুরের বাসনগুলো ধোয়াধুয়ি করছি। আর একটা মজার ঘটনা ঘটিয়েছে আমার মেয়ে, তোমাদেরকে আমি কাজ করতে করতে বলতে থাকবো। তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই, আর বৈদিও কিন্তু রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, বৈদিহি পুজো করবে, বিশ্বকর্মা পুজো। কাল রাত্রে কান্নাকাটি করে ঠাকুর নিয়ে এসেছে বিশ্বকর্মা ঠাকুর। তো বাবা এখন একটা কলা পাতা কেটে দিল, তো কলা পাতার উপরে ঠাকুরটাকে রাখবো। তো অনেক বড় নিয়ে এসেছে, একটু কেটে ছোট করে দিই। তোমাদেরকে দেখাবো বৈদিহি ঠাকুরটা কাল রাত্রে নিয়ে আসা হয়েছে, কাল রাত তোমাদেরকে দেখানো হয়নি, আজকে দেখাবো। মা সকাল সকাল ঘর দুয়ার একদম নিকিয়ে নিয়েছে, আর আমি ঘর বারান্দাগুলো মুছে নিয়েছিলাম। ঘরের ভেতরটা যেহেতু মাটির তাই গোবর দিয়ে নেকাতে হয়। তো মা আমাকে এই পাটাগুলো দিল বলে পাটাগুলোর ওপরে ঠাকুরটাকে রাখতে। তবে অবশ্য এই পাটাগুলোর ওপরে আমি আর ঠাকুরটাকে রাখিনি, পরবর্তীকালে এগুলোকে সরিয়ে দুটো ইটের ওপর রেখেছিলাম। একটু উঁচু না করলে না ভালো লাগছিল না। তো এখন একটা বৈদিহির ওড়না নিয়ে এখানটা একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম, একটা কলা পাতা ও ডকটা ওখানটা দিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগবে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে আগে কখনো এই বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি এনে পুজো করা হয়নি। গতকালকে বাবা বৈদিহিকে নিয়ে আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের ভেতরে ঠাকুর পুজো হয়, তো তাই দেখাতে নিয়ে গেছিলো। মানে আজকে ধরো পুজো হচ্ছে কিন্তু গতকালকে ঠাকুর চলে এসেছে, তো ওই ঠাকুর দেখে বৈদিহি কান্না আরম্ভ করেছে, বলেছে দাদু এই ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠাকুরটা আমাদের বাড়িতে নিয়ে চলো, অত বড় বিশ্বকর্মা ঠাকুরটাকে ও বাড়ি নিয়ে আসতে চেয়েছে। বাবা বলছে কোনো রকমে কান্না থামছে না, কান্না থামছে না। তারপরে বাবা আবার ওকে বলেছে বেশ বাড়ি চলো, তারপর বাড়িতে গিয়ে তোমাকে ঠাকুর এনে দেবো। তো বাবা আর কী করবে, বাড়িতে এসে ওর জন্য আবার একটা দশকর্মার দোকান থেকে একটা ঠাকুর এনে দিয়েছে। তো বাবা ওকে অনেক বুঝিয়েছিল যে সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুর এনে দেবো, পুজো করবে। তো বৈদিহি তো কোনো মতে শুনবার মেয়েই নয়। তো আর কি করা যাবে, বাচ্চা মেয়ে তো প্রচুর কান্নাকাটি করেছে, এক পক্ষে ভালো করেছে জানো তো, এবছরে বাড়িতে টোটোটাও এসেছে, তারপরে ধরো বৈদির বাবার গাড়িটাও আছে। তো সেই কারণে ভাবলাম চলো ঠিকই আছে, বাড়িতে যখন এত কিছু জিনিস রয়েছে বাবা বিশ্বকর্মার দোয়ায়, তো বিশ্বকর্মা ঠাকুরটা আসতে যখন চাইছে বাড়িতে তা আসুক। তো মা বললো আমাদের তার বামুন দিয়ে এখন পুজো করানো যাবে না, যেহেতু বুঝতেই পারছো যেহেতু জেঠি শাশুড়িমা মারা গিয়েছে, তো সেই কারণে বৈদিহিকে দিয়ে পুজোটা করিয়ে নেবো। তো যাই হোক, এখন আমি ঘরে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিচ্ছি, তারপরে বৈদিহিকে দিয়ে বাবা বিশ্বকর্মার পুজোটা আর কি করিয়ে নেবো। তো চলো আগে ঘরে ঠাকুরগুলোকে আগে পুজো দিয়ে দিই। আমার লাগে কাল নিলে তো খুলবো ধরো। তো এখন ঠাকুরটা মুখ খোলা হবে, মা উল্লু দাও। আর তুমি কি উল্লু দিতে পার? ঘরটা এখন থাকবো না, দেখো বন্ধুরা বৈদিহি ঠাকুর। ও প্যাকেটটা খুলি, এই দেখো
গঙ্গা জল দিলি সব গঙ্গা জল তো মা হাতে হ্যাঁ সব ছুটিয়ে দে শুদ্ধ হয়ে যাবে সব তো দিয়ে দে গঙ্গা গঙ্গা করে তিনবার বল আর দে বৈদি মোটামুটি সারা রাতে ঘুমায়নি ভালো করে। এমনিতেই তো ওর বাবা রাত্রি দুটো অবধি গাড়ি ধরছিল, তখনও বৈদি ঠাকুরটা নিয়েই বসেছিল। ঠাকুরের মুখটা খুলে নাই ঠিকই, কিন্তু ঠাকুরটা নিয়ে খুব মানে মাতামাতি করছিল আর কি। তো এখন দেখো সকালবেলায় বাবা একটা পদ্ম ফুল এনে দিল, একটুখানি ফুটিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে বলো। খুব সুন্দর লাগছে না ঠাকুরটা দেখো? জয় বাবা বিশ্বকর্মার জয়, পদ রক্ষা করো মা বাবা দাদুকে। বাড়ির পাশে ইলেকট্রিক অফিস, আর ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, গান বাজনাও হচ্ছে। ভিডিওটাতে না ওই কারণে সাউন্ডটাকে আমি দিতে পারছি না, শুধু বারবার মনে মনে হচ্ছে গান বাজছে ঠিকই, কিন্তু এই গান যদি আমি তোমাদেরকে শোনাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তবুও একটু একটু দিয়েছিলাম, জানি না কী হবে। তো যাই হোক, মা দেখো আবার ধুনুচিটা ধরিয়ে দিল। ধুনুচিতে মানে ধুনুচি না দেখালে না দেখবে পুজো পুজো ঠিক যেন মনে হয় না। এই ধুনোর গন্ধে পুরো ঘরটা একদম পুজো পুজো গন্ধ চলে এলো, একদম দুর্গাপুজো দুর্গাপুজো মনে হচ্ছে। বিশ্বকর্মা পুজো এলেই তো দুর্গাপুজো, তবে এই আশ্বিন মাসে তো আর দুর্গাপুজো হবে না। এই আশ্বিন মাসটা কি মল মাস পড়েছে নাকি বলো তো? নাহলে তো বিশ্বকর্মা পুজোর দু সপ্তাহ পরেই দুর্গাপুজো আরম্ভ হয়ে যায়, তবে তো একদম এবছরে তো একদম কাঁটায় কাঁটায় এক মাস পর, মানে এই 18 তারিখে পুজো গেল, অক্টোবর মাসে 18 তারিখে আবার পুজো হবে। তার মানে গোটা আশ্বিন মাসটাই বন্ধ, কার্তিক মাসে নাকি পুজো আরম্ভ হবে। কার্তিক মাসে বোধ হয় 1-2 তারিখ থেকে পুজো। তো যাই হোক, বাচ্চারা সবাই বৈধি ঠাকুরটাকে দেখতে এসেছে, ওদের সবাইকে প্রসাদ দিলাম। তো বৈদির জন্য আজ আমার এই আনন্দটা জানো তো, কি ভালোই না লাগছে গো, পাড়াতে সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছে। আর আমি এতটাই অল্প প্রসাদ বানিয়েছিলাম, তো ভাবতে পারিনি যে পাড়াতে এভাবে সবাইকে প্রসাদ দিতে পারবো। কিন্তু দেখো বাবা বিশ্বকর্মার আশীর্বাদে ঠিকই সবারই হাতে একটু একটু করে প্রসাদ কিন্তু ঠিকই গেল। প্রসাদ খেয়ে একটু জল খেলাম, খেয়ে একটু আলু ভাজা বসালাম। আজ উমেশের বাড়িতে না নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে না মনসা পুজো হয়, তাই আজকে বেশি কিছু আর রান্না করলাম না গো। বেগুন আলু দিয়ে পোস্ত আর ভাত, মাদের রান্নাটাও করে দিলাম, বললাম যে এখানেই খেয়ে নিও। একেবারে একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, ও ডিউটি চলে যাবে আর ওই দিয়েও এক ফুল দিয়ে দিল, আর আমিও ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছি। ওই দিয়ে বাবার ভাত করে নিয়েছি। আজকে পূর্ণমের বাড়িতে মনসা পুজো, বিশ্বকর্মা পুজো প্লাস মনসা পুজো দুটোই একসঙ্গে। প্রথমে ভেবেছিলাম উমেশকে বলবো যে আমাদেরকে 4-5টার সময় নিয়ে যেতে, তারপরে বৈদির বাবা আমাকে বলছে যে না পুজো দেখবে না, পুজোটা তো এখনই হবে, চলো পুজো দেখবে আমার সঙ্গে চলে চলো। তো এক পক্ষে ভালোই হলো বলো, পুজোটাও দেখতে পাবো। এখনই ওদের বাড়িতে পুজো আরম্ভ হবে, মানে এই 1-1.5টা নাগাদ, তো এখন তো প্রায় 1:45 কাছাকাছি বেজেই গেছে। তো বৈদির বাবা বললো যে আমি ডিউটি করে যখন ফিরবো একেবারে খাওয়া দাওয়া করে তারপরে ফিরে যাব। তো এখন তো আমরা খেয়ে দিয়ে যাচ্ছি, আর ওদের বাড়িতে রাত্রে খাবার নিমন্ত্রণ আছে, সকাল থেকে বলেছিল, কিন্তু বৈদিহির বাবার ইভিনিং ডিউটি ছিল বলে আমি বাড়িতে রান্না বান্না করে একেবারে মানে আসছি। তো চলো চলেই এসেছি একদম হসপিটাল, চলে এসেছি উমেশদের বাড়ি, আর ও এখন ডিউটি যাবে। আর এই দেখো হসপিটাল, এই যে হসপিটাল, ও এখন হসপিটাল যাচ্ছে। আমাদের বাবা গাড়িতে হাত হাত দেয় না, ফুলগুলো রয়েছে তো গাড়িতে লাগানো, বৈদি ওটাকে হাত দিতে যাচ্ছে দেখছো। চলো আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো। তো এখন চলে গেল, কি হবে বাবা যাবো
বাবা ডিউটি যাবে চলে আসো এদি চলো তখন আমরা এই রাস্তাটা দিয়ে যাব কাছে একদম উমেশদের বাড়ি হসপিটাল থেকে চলে আসো চলে আসো চলো 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 ফোন করছি কি গেল কি এখন তো আর দেখাই যায় না একান্নবর্তী পরিবার কিন্তু উমেশদের বাড়িটা হলো একান্নবর্তী পরিবার একসঙ্গে ওর জেঠু ওর পিসি আর ওর বাবা তিন ভাই বোন একসঙ্গেই থাকে তুমি দেখি 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 পড়ি দেখাও 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 উমেশদের বাড়িতে মা মনসার পুজোতে হাঁস বলি হয় তো এখানে চারটে হাঁস বলি হবে একটা জেঠুদে একটা উমেশের মানসিক আছে আর একটা উমেশের দাদার জন্য মনে হয় আছে আর একটা পিসির ছেলের জন্য আছে পুজো হয়ে গেছে আর এদিকে হোমও হচ্ছে তো হোমের সাথে সাথে মানে হোমটা বোধ হয় শেষ হলে এই বলিটা আরম্ভ হবে তো উমেশ বলি করবে আমি আবার এই বলি টলি দেখতে পারি না হয়ে গেছে পুজো তখন দেখো আমাদেরকে প্রসাদ দিল বৈদিহি আর আমি এখন প্রসাদ খাচ্ছি এখন প্রায় ঘড়িতে 3:30-4:15 মতন বাজে আমার এত ঘুম আসছে কি বলি রাত্রে 2:30 শুয়েছি আর 5:00 উঠেছি ভাইয়ের ঘরে একদম এক ঘুম দিয়ে দিয়েছি আমি 3:30-4 সময় পুজো শেষ হলো তারপর প্রসাদ খেয়ে একদম 4:30 থেকে একদম 5:30-6 অব্দি ঘুমিয়ে গেছিলাম তারপরে এই যে এখন এই পুচকুটাকে নিয়ে এখন খেলা করছি তো এখন দেখো বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি বই দিহি আমি আর এই দেখো পড়ি তো এখন একটুখানি এই হসপিটালের সামনেই এলাম দেখি বৈদির বাবা কোথায় রয়েছে আর হসপিটালে পুজো হয়েছে জানো তো তোমাদেরকে দেখায় তারা ওই যে লাইট জ্বলছে দেখো ওইখানটাতে পুজো হয়েছে এখন লাইটিংটা করছে লাইটিংটা লাগাচ্ছে আর কি এই যে বৈদির বাবা 4 ডিউটি করছে আমরা একদম 4 উঠে পড়েছি আর এই র্যাম থেকে খোলা মাঠটা দেখতে এত ভালো লাগছে আর ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়েছে জানো তো এখন প্রায় 8:00 কাছাকাছি বেজে গেছে বৈদির বাবা ছুটিও হয়ে গেল 1:00-8:00 অবধি ওর ইভিনিং ডিউটি থাকে চলো এবার উমেশের বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাব ওখান থেকে এসে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হয়েছিল তো বাচ্চাগুলো একদম ঘুমিয়ে পড়েছে আর বুনু একদম ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন উপোস বার করেছিল এখন প্রায় 11:05 তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি হাঁসের মাংস খাই না বলে ভাই আবার মুরগির মাংস আনা করিয়েছিল আমি বললাম যে সবজি তরকারি দিয়ে আমি খেয়ে নেব তো কিছুতেই আর ও আর মানলো না তাই আবার আমার জন্য আবার মুরগির মাংস এনেছিল তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি সকালে বাচ্চাগুলোর স্কুল আছে হসপিটালের সামনে আরও একটা বিশ্বকর্মা পুজো হয়েছিল এইখানটাতে দেখো আসলে যেখানে লোহা লক্কর থাকবে সেখানে তো বাবা বিশ্বকর্মার পুজো হবেই হবে তাই না তো যাই হোক চলো এখন একদম এমার্জেন্সি গেটটাকে ক্রস করে নিয়েছি আমরা এবার বাড়ি ফেরার দিকে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা করছি চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও